হাড়হিম করা সন্ত্রাসের আবহে ভাঙড়ে পঞ্চায়েত ভোট হয়েছে রক্তক্ষয়ী। ভোটের ভাঙড়ে প্রাণ গেছে ছজনের। শওকত মোল্লা আরাবুল ইসলামের মতো হেভিওয়েটদের নেতৃত্বাধীন তৃণমূলকে জোর টক্কর দেওয়ার চেষ্টা করেছে নওশাদ সিদ্দিকীর আইএসএফ। ভাঙড়ে শিয়ানে শিয়ানে টক্কর দেখেছে বাংলা। নরমে গরমে একে অপরকে হুঁশিয়ারি সুরও শোনা গিয়েছে শওকত নওশাদের গলায়। শেষ পর্যন্ত ভাঙড়ে পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। আর এবার তৃণমূলের বিজয় উৎসবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আমন্ত্রণ জানালেন শওকত মোল্লা। আগামী 13 তারিখ রবিবার বেলা 3 ঘটিকায় আমাদের সোনপুর সবজি মার্কেটের যে বড় মাঠ আছে সেই মাঠে বিজয় উৎসব হবে। ওখানকার যিনি বিধায়ক আছেন আমন্ত্রণ জানাচ্ছি, প্রয়োজনে আমি নিজেও একটা চিঠি দেব, আমি ওইখানকার পর্যবেক্ষক হিসেবে তাকে বিজয় উৎসবে অংশগ্রহণ করার জন্য। উনি যদি যায় তাহলে আমি নিজের সঙ্গে করে নিয়ে যাব, আর ওর সমস্ত সিকিউরিটির দায়িত্ব আমার। যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। দেখুন, মানুষের রায়ে যদি জিতত সেখানে ভাবা যেত, সন্ত্রাস করে মানুষের রায়কে মান্যতা সেখানে দেওয়া হয়নি। তা এমন প্রোগ্রামে আমি আসতে পারব না। আমি শওকত মোল্লা স্যার কি বলবো, তার নেতৃত্বকে বলতে বলুন যখন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয় আমাদের মতো বিরোধী বিধায়ককে যেন সেখানে আমন্ত্রণ করা হয়। ভাঙড়ে নির্বাচন ঘিরে যে ছজন নিহত হয়েছেন তার মধ্যে রয়েছেন আইএসএফের 3 জন, তৃণমূলের 2 জন, 1 জন নিরীহ বাসিন্দা। তৃণমূলের বিজয় উৎসবে নওশাদকে আমন্ত্রণ জানানোর পর বিরোধীদের প্রশ্ন, এই সৌজন্যবোধ আগে দেখানো গেলে এতগুলো মৃত্যুকে এড়ানো যেত না? উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বুধে এসএলএসটি, বৃহস্পতিতে আপার প্রাইমারি, ফের নিয়োগের দাবিতে চড়ছে আন্দোলন বিক্ষোভের পারদ। আমরা রাস্তায় বসে থাকতে পারছি না, আমরা চাকরিটা চাই, আমাদের রাজ্য অধিকারটা চাই, আমরা ভাতা ভিক্ষা চাই না, আমরা অধিকার চাই, আমাদের হকের চাকরিটা আমাদেরকে দিন, আমরা বাড়ি ফিরতে চাই। 2014 থেকে ন-টা বছর কেটে গেলেও এখনো নিয়োগ হয়নি আপার প্রাইমারির, সেই হতাশায় যেন ঝরে পড়লো চাকরি প্রার্থীদের গলায়। এদিন সকালে হঠাৎই সল্টলেকের আচার্য সদনের সামনে মিছিল করে জড়ো হন 2016 সালের আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। প্রথমে আন্দোলনকারীরা অফিসের গেট খুলে ঢুকে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পরে তারা অফিসের গেটের সামনে বসে পড়েন, হাতে থালা নিয়ে চলে বিক্ষোভ স্লোগান। একটাই দাবি, 9 বছর ধরে যোগ্যতা সহিত ইন্টারভিউ দিয়েছি আমরা আপার প্রাইমারি, একটাই দাবি, প্যানেল চাই, অন স্পট প্যানেল চাই, প্যানেল না পেলে আজকে আমরা এখানে উঠবো না। ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী, চাকরি প্রার্থীদের টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে প্রেজেন্ট ভ্যানে তোলে পুলিশ। আমরা 9 বছর ধরে জীবন যন্ত্রণায় ভুগছি, কমিশনের চেয়ারম্যান স্যারকে এখানে আসতে হবে, এসে বলতে হবে উনি কেসটা কবে মেনশন করবে। 2014 সালের 30শে জানুয়ারি আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। পরীক্ষা নেওয়া হয় 2015-16 অগস্ট। পরের বছর 14,339টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 2019 সালে ইন্টারভিউয়ের পর মেধা তালিকা প্রকাশ হলেও পরের বছরই দুর্নীতি কারচুপির জেরে তা বাতিল করে দেয় হাইকোর্ট। 2 বছর পর ফের ইন্টারভিউ হলেও এখনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি বলে অভিযোগ। আচার্য সদনে বিক্ষোভের পর এদিন কালীঘাট অভিযান কর্মসূচি নেন চাকরি প্রার্থীরা, কিন্তু যতীন দাস পার্ক স্টেশন থেকে বেরোতেই তাদের আটকে দেয় পুলিশ। এই মুহূর্তে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের 3 নম্বর গেট দিয়ে যখন আন্দোলনকারীরা বেরিয়ে আসছেন সেই সময় তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, একেবারে মেট্রো স্টেশনের দরজা থেকে বলা যেতে পারে। পুলিশের বাধা পেয়ে আন্দোলনকারীদের একাংশ ফের মেট্রো স্টেশনে ঢুকে যায়, সেখানে বাধা দেয় আরপিএফ, ফলে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি, অসুস্থ হয়ে পড়েন এক চাকরি প্রার্থী। এই অসুস্থ তখনই ভালো হবে যখন আমাদের প্যানেল হবে, প্যানেল নইলে আমরা অসুস্থ কোনোদিন ভালো হবে না। অসুস্থ ওই চাকরি প্রার্থীকে এদিন হাসপাতালে ভর্তি করে আরপিএফ। মমতা ব্যানার্জি চাকরি হোক চায় না, কারণ একটা চাকরি দিতে গেলে 25,000 টাকা ন্যূনতম বেতন দিতে হয়। মমতা ব্যানার্জি কি চান? তিনি চান যে 25,000 টাকা একটা পরিবার পেলে তার বড়জোর 3 থেকে 4টি ভোট পাবো। তার পিছনে কেন 25,000 টাকা ব্যয় করব? আমি 25,000 টাকাটাকে 500 করে 50টা পরিবারকে দেবো, তাহলে আমি 200 ভোট পাবো। যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে তারা বঞ্চিত এবং তার অসহায়ের মতন পুলিশ তাদের পেটাচ্ছে, আর যারা ফেল করেছে তাদের একটা অংশকে টাকার বিনিময়ে পিছনের দরজা দিয়ে চাকরিতে নিয়োগ করছে। সরকার অপরাধীদের পাশে, খুব দুর্ভাগ্য এটা, ফলে আন্দোলন চলবেই। কেন্দ্রের সার্বিক অসহযোগিতা সত্ত্বেও কোভিডকে উপেক্ষা করেও বাংলাতে 40% এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে, আর বিরোধীরা বাংলায় যাতে যুবক যুবতী ছাত্রছাত্রীরা যাদের তরুণ প্রজন্ম যাতে চাকরি না পায়
তার জন্য কোথায় কোথায় কোর্টে গিয়ে প্রতিকূলতা তৈরি করছে এবং নিয়োগ প্রক্রিয়াকে বাধাপ্রাপ্ত করছে, তারাই কোর্টে গিয়ে বাধাদান করছে যাতে চাকরি না পাওয়া যায়। অন্যদিকে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে 244 দিন ধরে চলছে 2016 উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের ধর্ণা অবস্থান। প্রশ্ন একটাই, আর কতদিন? ন্যায্য প্রার্থীদের নিয়োগ আর কবে হবে? সঞ্চয় মিত্র, শিবাশিস মৌলিক, জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা।